জঙ্গলের পাশে ছিল ছোট্ট এক গ্রাম। সেই গ্রামে বাস করত এক বুড়ি। বুড়ির এই কুলে কেউ ছিল না। বুড়ির ছিল হাঁস মুরগির খামার আর একটা পোষা টুনি পাখি। এই নিয়ে সুখে শান্তিতে বসবাস করছিল বুড়ি। কিন্তু এইসব কিছু সহ্য হচ্ছিল না শিয়ালের। সে দূর থেকে শুধু বুড়ির বাড়ির দিকে নজর রাখে, কিন্তু শিয়াল কিছুতেই বুড়ির হাঁস মুরগি খেতে পারত না। আর এভাবে চলবে না, এই বুড়ির কি সুন্দর হাঁস মুরগি হয়েছে, খাইতে পারছি না। আহ, জিভে জল চলে আসছে যে। যাই, ঘরে গিয়ে কিছু একটা চিন্তা ভাবনা করে তারপর আসবো। এই বলে শিয়াল চলে গেল। এইদিকে বুড়ি টুনির সাথে গল্প করছে। বুঝলি টুনি, এই হাঁস মুরগি যদি ডিম না দিত তাহলে মনে হয় আমার সংসার চলতো না রে। হ্যাঁ গো বুড়িমা, তুমি ঠিকই বলেছো। তোমার তো এখন আর গায়ে জোর নেই যে তুমি কাজ করে খাবে। হ্যাঁ রে টুনি, তুই ঠিকই বলেছিস। শোন টুনি, আমি বাজারে ডিম গুলো বিক্রি করে আসি, তুই হাঁস মুরগি গুলো পাহারা দে। ওই পাজি শিয়ালটা না জানি কখন আবার হামলা করে। তুমি চিন্তা করো না বুড়িমা, আমি ঠিক দেখে নেব। তুমি তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। একবার বুড়ি একটা একটা করে ডিম খাঁচায় তোলে। এইদিকে শিয়াল তার গুহার সামনে বসে ভাবছে সে কি করে বুড়ির মুরগি খাবে। না, কোনো উপায় তো পাচ্ছি না, কি করে ওই বুড়ির সব মুরগি খাবো এখন আমি। শিয়াল চিন্তা করে আর পায়চারি করতে থাকে। ওই পথ দিয়ে যাচ্ছিল বাঘ মামা। সে শিয়ালকে দেখে এগিয়ে এল। কি হে ভাগ্নে, এত ছটফট করছিস কেন? ও বাঘ মামা জি, তা তুমি কখন আসলে? এই তো আসলাম। তা তোর বোন কোথায় পড়ে আছে? আমি তোর সামনে এসে দাঁড়ালাম, আর তুই কিনা বলছিস কখন আসলাম? আর বলো না মামা, ওই জঙ্গলের পাশে বুড়ির বাড়ি। ওই বাড়িতে অনেক হাঁস মুরগি আছে, কিন্তু বুড়ি খুব চালাক, ওর হাঁস মুরগির কাছে যাওয়া যায় না। আমায় দেখলে লাঠি দিয়ে তাড়া দেয়। কি, আমার ভাগ্নেকে মারার জন্য তাড়া দেয়? এটা আমাকে মানতে হবে। হ্যাঁ মামা, ঠিক বলছি। তা দিবে না কেন? এখন কি আর মানুষ তোকে দেখে ভয় পায়? তোর যে শরীরের অবস্থা, তাতে তো মানুষ ভয় কোনোদিনও পাবে না। দেখ, আমাকে দেখে সবাই কেমন ভয় পায়। মামা, তোমার মতো শক্তিশালী হতে হলে আমায় কি করতে হবে? জিম করতে হবে, জিম, বুঝলি? আমি রোজ 100 বার করে উইপস, 100 বার করে বুক ডাউন, আর 100 বার করে এই জঙ্গল দৌড় লাগাই। এই জন্যই তো আমি এত শক্তিশালী। এই রে, তোর মামি আজ তাড়াতাড়ি শিকার ধরে ঘরে ফিরতে বলেছিল। যাই রে, আমি যাই। এই বলে বাঘ সেখান থেকে চলে যায়। আর শিয়াল ভাবে সেও জিম করবে। আমিও করবো জিম, আমাকে বাঘ মামার মতো শক্তিশালী হতে হবে। না, তার আগে কিছু খাইতে হবে। যাই, ওই বুড়ির বাড়ি গিয়ে দেখি বুড়ি আছে নাকি ডিম বিক্রি করতে গেছে। এই বলে শিয়াল বুড়ির বাড়ির দিকে যায়। তারপর একটা গাছের আড়ালে লুকিয়ে বাড়ির ভেতর ভালো করে দেখে যে বুড়ি বাড়িতে আছে কিনা। না, মনে হচ্ছে বুড়ি বাড়িতে নেই, আর বুড়ির টুনিয়া ঘুমাচ্ছে। এই তো সুযোগ বুড়ির মুরগি নিয়ে পালানোর। হক্কা হওয়া, হক্কা হওয়া। শিয়ালের ডাক শুনে টুনির ঘুম ভেঙে যায়। আর টুনি বলে, ওই পাজি শিয়ালটা এসেছে নিশ্চয়ই, দাঁড়া আজ তোকে মজা দেখাচ্ছি। এই বলে টুনি ঘরের ভেতরে চলে যায়। আর শিয়াল মুরগির ঘরের কাছে এসে দাঁড়ায়। তখনই টুনি একটা হাঁড়ি নিয়ে এসে শিয়ালের মাথার উপর উপর করে ফেলে দেয়, আর শিয়ালের মাথার ভেতরে ঢুকে যায়। এমন সময় বুড়ি বাড়িতে চলে আসে। এই মরলাম রে, মরে গেলাম রে, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও। গাছ কেটে দি, রস খেয়ে যা। কি মজা, কি মজা, বোকা শিয়াল পেলো সাজা। টুনি, তুই
আজও তোর বুদ্ধির জোর দেখালি। তোমার কাছ থেকেই তো সব শেখা আমার, তুমি কত চালাক বুড়ি। থাক থাক, আরে প্রশংসা করতে হবে না, ওই বাজি শেয়ালটা আবার আসতে পারে, ওকে এমন শিক্ষা দিতে হবে যেন এই দিকে আর কখনো আসতে না পারে। কি করবে গো বুড়িমা? দেখ না আমি কি করি। আর হাঁসের ঘরের সামনে অনেকখানি গর্ত করে, আর তার উপর কিছু শুকনো পাতা এনে রেখে দেয়, আর তার উপর মাটির তৈরি মুরগি বানিয়ে বসিয়ে রাখে। না, বাড়ির ভিতর তো কেউ নেই, আর আর ওই তো দুটো মুরগি বসে আছে, দৌড় দিয়ে যাব আর দৌড় দিয়ে নিয়ে চলে আসব। এইবারে শিয়াল যেই না দৌড় দিয়ে মুরগিটি ধরতে যায়, মুরগির পাতা ফাঁদে আটকে পড়ে শিয়াল, আর শিয়াল তখন অনেক চিৎকার করে। তখন বুড়ি আর টুনি সেখানে এসে বলে, কি মজা কি মজা, বোকা পাজি শিয়াল বুড়ির পাতা ফাঁদে পড়ে পেল সাজা, কি মজা কি মজা। আমার ভুল হয়ে গেল, আমি এমন আর কোনো দিনও করব না, আমাকে ক্ষমা করে দাও বুড়িমা। ঠিক আছে রে, এবারের মতো তোকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু মনে রাখিস আমার হাঁস মুরগির দিকে নজর দিলে কিন্তু আমি তোকে আর ক্ষমা করব না। তারপর শিয়াল গর্ত থেকে উঠে জঙ্গলে চলে গেল। টুনি হাঁস মুরগির খামার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।